তো প্লেনটা চালানো খুব কষ্ট, আমি জানি না একবারে পারবো কিনা, বলে তো দিয়েছি। কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা কি করব? আজকে আমরা মোটি আন্টির দ্বিতীয় মিশনটা খেলব। তো মোটি আন্টির কাছে হেলিকপ্টার নিয়ে যাবো, আজকে একটু ভাব নিয়ে যেতে হবে। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। গত পর্ব যারা দেখেননি তারা গত পর্ব দেখবেন, আমি মোটি আন্টি এবং মানে এটা কিন্তু একটা ওয়ার হবে আজকেও, মোটি আন্টির একটা ই করে হয়তোবা বোম মারাবে আমাকে নৌকাতে, এই প্লেন চালাই। তো মিশনটা আমার একজন সাবস্ক্রাইবার বলেছিল। তো গাইজ, আমি ভাব দেখাইতে চলেই আসলাম। তো আজকে একটা শাউট আউট দিয়ে দিই অন্তরের জন্য। তো শাউট আউট টু ইউ অন্তর, যারা অন্তরকে জানে, সে আমার নতুন সাবস্ক্রাইবার, জানেন না যারা। ও বলেছিলো ভাইয়া আমার একটা, আমার নামটা একটু বলে দিও। তো আমি বলে দিলাম। তো অন্তর, তোমাকে অভিনন্দন আমার চ্যানেলে আসার জন্য। চলুন শুরু করা যাক, কি বলে দেখি। সো সরি, আমার মনে হয় আমি ভুল ঠিকানায় এসেছি। না না, তুমি ভিতরে এসে বসো, কিছুক্ষণ জিরাও, তারপর চা খাও। তুমি কি ওটা আমার জন্য আনছো টমি? হ্যাঁ, এই জায়গাটা আমার খুব পরিচিত মনে হচ্ছে, এই জায়গা থেকে আমি আমার ছেলেবেলার গন্ধ পাচ্ছি। তোমাকে আমি কিন্তু একটা কাজ দিব টমি, তুমি খুব মন দিয়ে শোনো। তুমি কি আমার পরিচিত কেউ? কিউবানদের একটা ভালো বোট আছে, ওটা চোরাচালানের কাজে ব্যবহার করে, এটা তাদের গর্ব। তুমি এখন কিছু উড়ন্ত বোম নিয়ে তাদের মাথার উপর ফেলবে, তাদের বোটগুলো আর গাড়িটা উড়াইয়া দিবা। তো মোটি আন্টি কালো জাদু করে, সেটা আপনারা সবাই জানেন। আর এই মোটি আন্টি আমার মনে হয় টমিকে বশ করার চেষ্টা করে। হেলিকপ্টার রাখলাম কোথায় মনে ছিল? আচ্ছা যাই হোক, হেলিকপ্টার আমার দরকার নাই, কারণ আমি এখন আরসি প্লেন চালাবো। তো আমি কাছাকাছি চলে, যে এখানে আছে, চলে এসেছি। কীভাবে দেখাচ্ছে দেখেন, মনে হচ্ছে যে কোনো ইউএফও। আসলে ওই অ্যারোটার ছবিটাই, মানে চিহ্নটা এরকম হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। তো প্লেনটা চালানো খুব কষ্ট, আমি জানি না একবারে পারবো কিনা, বলে তো দিয়েছি। মিশন প্রায় শেষের পথে, আমি জানি না আমি পারবো কিনা। আর দুই একটা আছে আমার প্লেনও। প্লেনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এদেরকে সেভেন আপ না খাওয়ালে হবে না, বুঝতেই পারতেছি। কমপ্লিট হয়ে গেছে এদের, এখন আমাকে যেতে হবে ওইখানে যেখানে ওরা আছে। তো আজকে কিউবানদের মাচ্ছি হায়াতিয়ানদের হয়ে, আসলে এটা ঠিক না, কিন্তু আমি করতেছি, কারণ এটাই আমাকে করা লাগবে, আমি বাধ্য। আমার মিশন পাস হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এত তাড়াতাড়ি মিশন যে পাস হয়ে যাবে আমি জানতাম না। তো ভালো থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে নতুন ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আয়া থামো এক্সেল মে সপনো কা এক বাদল।